অসুবিধা হইলে বসে আছে ওটে দিনে করে সুবিধা তো আছে না সরকার জায়গা দিতে পারবে না মানুষের দারিদ্রতা আমার কি কষ্ট যে পুতুল দিয়া শুনলে আছে না যে আমাদের গ্রামে 1000 লোকের বসবাস গ্রামে এখন দারিদ্রতা হার আছে 600 লোকের খুব সমস্যা 600 লোকের ভরণ পোষণ কে দিবে চেয়ারম্যান দিবে না উপজেলা চেয়ারম্যান দিবে না সরকার দিবে কোনো খোঁজ খবর আসতেছে না তো তাহলে এই করে বলতে এখন আমরা এই লকডাউনের সময় বাড়িতে হারাতে পারতেছি না ঢাকায় যেতে পারতেছি না কোনো কাজকর্ম করতে পারতেছি না তাহলে এখন এই লোকগুলো করবে কি তাহলে লোকগুলো কোন জায়গায় যাবে আর কি করবে খালি দেশের ক্ষতি করছে আমাদের চাওয়া পাওয়া কি সরকার লকডাউন খুলে দেয় এটা আমরা চাই সচলভাবে মানুষ চলাচল করুক এবং দোকানপাট খুলে দেয় স্বাস্থ্যবিধি মেনে দূরত্ব বজায় রাখে মানে চলুক সমস্যা নাই তো আমি কেন আমার আমার মতো আরো আমার 4-5টা ভাই আছে আমার গ্রামে আরো ভাই বোন আছে তারা অনেক সমস্যার ভিতরে আছে তো আমি দেখতেছি তো আমার তো বাজারে ছেলেপেলে সবসময় থাকি বাজারে মার্কেট স্টাইলে যারা মালিকেরা আছে তারা সমস্যায় আছে আসলে খুব সমস্যা ভাই আপনি ভিডিও ওইদিকে ধরেন আরো ছেলেপেলে কথা বলবো যে আমার সমস্যা আছে কি সমস্যা কথা বলছেন ঘাট বাজার ঠিক মতো হোক হারা ফসলের দাম পাই সবার কৃষকের উপকার হোক অসুবিধা হইলে বসে আছে ওটে দিনে করে সুবিধা তো চলছে না ঠিকই বসে থাকি লকডাউন তো কত অসুবিধা বিশেষ করে গরিব মানুষ যারা দিন মজুর কাজকর্ম করে খায় এর জন্য প্রতিদিন যে ব্যবসায়িক যারা ব্যবসা করে সমাজের যারা অসহায় গরিব মানুষ মনে করো বিভিন্ন ক্ষুদ্র কাজ করে খায় এদের বিশেষ করে সমস্যা বেশি আর যারা মনে করো সরকারি চাকরি করায় 30,000 টাকা বেতন পাচ্ছে ওরা স্কুল কলেজ সবকিছু প্রতিষ্ঠান বন্ধ থাকার পরও 30,000 ঈদের বোনাস সরকার সব টাকা তাদের কোনো সমস্যা নাই সমস্যা গরিব মানুষ কাজ করে তারা খায় ক্ষুদ্র কাজ আমাদের বিশেষ করে অতিরিক্ত সমস্যা লকডাউন খুলে দেওয়া এটা আমি আশা করি হ্যাঁ যাতে করে সাধারণ মানুষগুলো মানে দূরত্ব বজায় রেখে চলাফেরা করতে পারে হ্যাঁ চা পাওয়া আসতে বলতে হয়তোবা সরকার রাজনীতিক কোনো নেতাদের মাধ্যমে অনেক কিছু দিতে পারে গরিব মানুষদেরকে আমাদের সেগুলো নেতা ফেতা আছে এদেরকে এগুলো খোঁজ খবর রাখতে হবে কারণ আমাদের এখানে অনেক নেতারা আছে আমাদেরকে আমাদের বাড়ির পরিস্থিতি দেখলে গেলে আপনার খুব অবস্থা খারাপ করোনার জন্য দিচ্ছে এরকম প্রাণ বিতরণ তো আমরা কোন প্রকারে পাচ্ছি না বড়াই বড়াই একবার 1 নম্বর ওয়ার্ডের লোক কোন চেয়ারম্যানের সহযোগিতা নেই কোন মেম্বারের সহযোগিতা তারা সিন্ডিকেট করে তার দলের হিসাব করে তার দলের লোক দল করার জন্য বেঁচে বেঁচে তারা কার্ড দিচ্ছে তারা ওই বয়স্ক ভাতা দিচ্ছে তারা ওই 10-এর রিলিফ দিচ্ছে করোনার 500 টাকা দিচ্ছে আমাদের তো কোনো ইয়ার ফায়দা নাই তাই ওই ছেলেটা যে কথা বললো ওই একই গ্রামেরই আমরা পার্শ্ববর্তী গ্রাম 1 নম্বর ওয়ার্ডেরই আমরা এই 1 নম্বর ওয়ার্ডের পড়ায় লোকে এটা এখানে আছে অনেক লোকে আছে দারিদ্রতার প্রাণ বিতরণ যে জিনিসটা করোনার এরকম জিনিস আমাদের বাজারে এবং ঘোরায় ঘোরাই পড়া কোনো লোক এখনো পায়নি দলীয় কিছু চেয়ারম্যানের লোক খবরের দোকান বাদ দিয়ে বসে আছে